बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सबाइके आसलामु आलाइकुम आमार सप्तम श्रेणी सकल शिक्षार्थीके स्वागतम शुभेच्छा आशा करि तोमरा सबाइ भालो आछो सुस्थ आछो सकल शिक्षार्थीके आमि एकटा कथाई बोलबो जे आज तोमादेर मूल्यायन अलरेडी निर्धारित काज तोमादेर अलरेडी शुरू हये गेछे बांगला तोमादेर काबुलीवाला गल्पेर निर्धारित काज तोमादेर अलरेडी देवा हये गेछे तोमादेर आर आरेकटा निर्धारित काज देवा होते पारे যাক আজকে তোমাদের ব্যাকরণ ক্লাস আমি তোমাদের যে এনসিডিবি কর্তৃক যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসের আলোকে আমরা আজকে একটা ক্লাস নিব সেটা হচ্ছে শব্দ গঠন মাত্র 3 পৃষ্ঠা 43 পৃষ্ঠা 44 পৃষ্ঠা এবং 45 পৃষ্ঠা তোমাদের যে এনসিডিবি যে সিলেবাসটা দেওয়া আছে সেই আঙ্গিকে আমরা আজকে ক্লাস নিব যাকে শিক্ষার্থীরা চলো প্রথমে আমাকে জানতে হবে যে এই শব্দ গঠন পত্রিকায় যে জিনিসটা জানতে হবে এক নাম্বার সেটা হচ্ছে শব্দ কি তাই না প্রথমে আগে আমাকে জানতে হবে আসলে শব্দটা কি আমরা জানি যে শব্দ হচ্ছে এক বা একাধিক ধ্বনির সমষ্টি শুধু ধ্বনির সমষ্টি হলে চলবে না শব্দ হতে হবে এক বা একাধিক অর্থপূর্ণ ধ্বনির সমষ্টি হচ্ছে তোমার শব্দ তাই না এবং দেখবা যে সেই ধ্বনিটা হতে হবে অর্থবোধক অবশ্যই উচ্চারণবোধক হতে হবে তাই না তাহলে তুমি শব্দ তাহলে তুমি দেখতেছো যখন আমরা কোনো কিছু বলবো স্বরে যখন পড়বো সেটা কিন্তু ধ্বনি আর যখন আমরা লিখবো সেটা কিন্তু আমার বর্ণ এবং এভাবে এক বা একাধিক বর্ণ যখন মিলিত হয় যেটা হবে সেটা তোমার শব্দ তাই না তাহলে দেখো শব্দের কিন্তু কয়েক ধরনের প্রকারভেদ আছে তিন ধরনের শব্দের প্রকারভেদ আছে তোমার একটা হচ্ছে তোমার গঠন অনুসারে শব্দের প্রকারভেদ গঠন অনুসারে শব্দের প্রকারভেদ দুই প্রকার জেনে রাখো শব্দের কিন্তু তোমার তিন ধরনের প্রকারভেদ রয়েছে তিন ধরনের তোমার শব্দের প্রকার তোমার পরের ক্লাসে গেলে অবশ্যই জানবে তোমরা তিন ধরনের শব্দের তোমার প্রকারভেদ রয়েছে একটা তোমার হচ্ছে একটি তোমার হচ্ছে যে এই এই গঠন অনুযায়ী শব্দ একটা হচ্ছে তোমার গঠন অনুযায়ী শব্দ একটা হচ্ছে তোমার গঠন অনুযায়ী শব্দ একটা হচ্ছে তোমার অর্থ অনুযায়ী শব্দ বা অর্থ অনুযায়ী শব্দের প্রকারভেদ গঠন অনুযায়ী শব্দের প্রকারভেদ গঠন অনুযায়ী শব্দের প্রকারভেদ একটা হচ্ছে তোমার অর্থ অনুযায়ী শব্দের প্রকারভেদ একটা হচ্ছে তোমার অর্থ অনুযায়ী শব্দের প্রকারভেদ আরেকটা হচ্ছে তোমার উৎস অনুযায়ী একটা হচ্ছে তোমার উৎস অনুযায়ী শব্দের প্রকারভেদ তিন ধরনের তোমার শব্দের প্রকারভেদ তোমাদের রয়েছে তাই না এখন গঠন অনুযায়ী শব্দকে তোমার এই প্রত্যেকটার আবার প্রকারভেদ রয়েছে তোমার গঠন অনুযায়ী শব্দকে তোমার দুই ভাগে ভাগ করা যায় গঠন অনুযায়ী শব্দকে তোমার দুই ভাগে ভাগ করা যায় এই সেটা হচ্ছে তোমার এই একটা হলো তোমার মৌলিক শব্দ গঠন অনুযায়ী শব্দকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে তোমার মৌলিক শব্দ ক নাম্বার হচ্ছে তোমার মৌলিক শব্দ একটা হচ্ছে তোমার মৌলিক শব্দ আর আরেকটা হচ্ছে তোমার এই সাজিত শব্দ গঠন অনুযায়ী শব্দকে দুই ভাগে ভাগ করা যায় তোমার মৌলিক শব্দ আর সাধিত শব্দ আর অর্থ অনুযায়ী শব্দকে তোমার তিন ভাগে ভাগ করা যায় সেটা তোমাদের বড় ক্লাসে তোমাদের পড়ানো হবে এই তবু তোমরা জেনে রাখো তিন প্রকার হচ্ছে তোমার রু শব্দ যোগরু শব্দ এবং যোগ তোমার যৌগিক শব্দ আর উৎস অনুসারে শব্দকে পাঁচ ভাগে ভাগ করা যায় একটা হলো তোমার তৎসম শব্দ তদ্ভব শব্দ অর্ধ তৎসম শব্দ দেশি শব্দ আর বিদেশি শব্দ যাকে তোমাদের এই অংশে কিন্তু শুধু গঠন অনুযায়ী শব্দের প্রকারভেদটা নিয়ে আলোচনা তাই আমরা শুধু গঠন অনুযায়ী শব্দের প্রকারভেদটা নিয়ে আমরা জানার চেষ্টা করবো গঠন অনুযায়ী শব্দের প্রকারভেদের প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে তোমার মৌলিক শব্দ সেটা হচ্ছে তোমার মৌলিক শব্দ মৌলিক শব্দটা কাকে বলে মৌলিক শব্দটার মধ্যে কিন্তু তার সংজ্ঞাটা আছে মৌলিক শব্দ হচ্ছে যেটা যে শব্দকে ভাঙানো যায় না যে শব্দকে বিশ্লেষণ করা যায় না যে শব্দটা মূল শব্দ সেই শব্দটা হচ্ছে তোমার হলো মৌলিক শব্দ তাই না এখন মৌলিক শব্দ তোমার যেমন যদি আমি বলি তোমাদের বই মতো করে আম আম শব্দটা হচ্ছে একটা মৌলিক শব্দ কারণ আম শব্দটাকে যদি ভাঙতে যাই তাহলে আমরা বর্ণ পাবো সরিয়া যোগ ম দেখো আমি যদি আম শব্দটাকে যদি ভাঙি তাহলে দেখো এটাকে ভাঙলে কিন্তু আমরা সরাসরি বর্ণে চলে আসবো বুঝতে পারছো তাহলে মৌলিক শব্দকে ভাঙলে আমরা বর্ণ পাবো সুতরাং মৌলিক শব্দকে ভাঙলে আমরা অন্য কিছু অংশ পাবো না কিন্তু মৌলিক শব্দের মধ্যে কিন্তু তোমার আরো কিছু জিনিস যুক্ত হয় সেটা তোমরা জানো একটা হচ্ছে তোমার কার একটা হচ্ছে তোমার কার কার বলতে মনে রেখো যে আমরা জানি কার কাকে বলে কার হচ্ছে তোমার স্বরবর্ণের স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে তোমার কার বলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে
কনজেক্টিভ রুটকে কার বলে। কার কার আমরা জানি যে কার তোমরা তো জানো কার হচ্ছে তোমার 10টি, কার যদি বলা হয় কার কয়টি তুমি বলবে কার হচ্ছে তোমার 10টি, এবং সেই 10টি তোমরা জানো ছোটকালে আমরা পড়ে আসছো তোমরা আকার ঋষিকার দিগিকার ঋষুকার দুরুকার রিকার একার একার ঐকার ওকার আর ওকার, শুধু একটা বর্ণের কার নাই সেটা হচ্ছে তোমার এই মানে স্বরীয় বর্ণের কোনো কার নাই। ফলা আরেকটা জিনিস আছে তোমার মৌলিক শব্দের সাথে তোমার যে ফলাও যুক্ত হয় সেটা হচ্ছে ফলা। ফলা সম্পর্কে তোমরা জানো যে ফলার সংজ্ঞাটা কি, ফলা মানে কি বলি যে ফলার সংজ্ঞাটা যদি বলা হয় যে তাহলে তোমরা বলবা যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে তোমার ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে তোমার ফলা বলে। তোমরা জানো যে বাংলা বর্ণমালায় বা বাংলা ব্যঞ্জন বর্ণে ফলা আছে তোমার ছয় ধরনের ফলা আছে তোমার ফলা আছে, একটা হলো ন ফলা, আমরা যদি বলি একটা হচ্ছে তোমার ন ফলা, একটা হচ্ছে তোমার ব ফলা, একটা হচ্ছে তোমার ব ফলা, একটা হচ্ছে তোমার এই ম ফলা, এই একটা হচ্ছে তোমার জ ফলা অন্তস্থ জ যেটাকে আমরা বলি জ ফলা, একটা হচ্ছে তোমার র ফলা, একটা হচ্ছে তোমার ল ফলা। তাহলে দেখো আমরা ছয় ধরনের ফলা পেলাম, একটা হচ্ছে তোমার ন ফলা, অ ফলা, ম ফলা, জ ফলা, র ফলা, ল ফলা। তাহলে দেখো আমরা ফলাটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা মৌলিক শব্দে গেলে আমরা জানি যে মৌলিক শব্দকে যেটাকে ভাঙানো যায় না বিশ্লেষণ করে না সেটা আমরা জানলাম মৌলিক শব্দ, এবং মৌলিক শব্দের সাথে কার যুক্ত হতে পারে, মৌলিক শব্দের সাথে তোমার ফলা যুক্ত হতে পারে, তাই না? আবার এখন যদি কেউ জিজ্ঞেস তাহলে মৌলিক শব্দটা আমরা পেয়ে গেলাম। এরপর আছে তোমরা সাজিত শব্দ, অর্থাৎ যেসব মৌলিক শব্দের সঙ্গে যে সকল শব্দাংশ যুক্ত হয়, মৌলিক শব্দের সঙ্গে যে সকল শব্দাংশ যুক্ত হয় অথবা মৌলিক শব্দের সঙ্গে তোমার এই যে প্রত্যয় যুক্ত হতে পারে, তোমার মৌলিক শব্দের সঙ্গে তোমার হচ্ছে যে তোমার সমাস যুক্ত হতে পারে, বা মৌলিক শব্দের জায়গায় আরও কিছু যুক্ত হয়ে যেটা অর্থবোধ কোনো শব্দ বুঝি না সেগুলিকে কী বলতে পারি আমরা, সেগুলিকে আমরা স্বাধীন শব্দ বলতে পারি, সেগুলিকে আমরা কিন্তু স্বাধীন শব্দ। যেমন দেখো সন্ধিজাত শব্দও কিন্তু হতে পারে, যেমন যদি বলা হয় বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, দেখো এটা কিন্তু একটা যুক্ত হয় কিন্তু একটা বিদ্যালয়, এটা কিন্তু একটা স্বাধীন শব্দ, এটা কিন্তু তোমার কখনোই মৌলিক শব্দ হবে না। তারা দেখো তোমাদের বইয়ে কিন্তু শব্দ গঠনের প্রক্রিয়া বলতো, শব্দ গঠন বলতে আমরা বুঝি যে শব্দ কীভাবে সৃষ্টি হচ্ছে, শব্দ গঠন যদি কেউ জিজ্ঞেস করে যে শব্দ গঠনটা কী, যদি কেউ জিজ্ঞেস করে শব্দ গঠনটাকে তুমি বলবা শব্দ গঠন সৃষ্টির প্রক্রিয়াটাই হচ্ছে, কীভাবে শব্দটা তৈরি হবে, কীভাবে শব্দটা সৃষ্টি হবে, সেই শব্দ গঠন সৃষ্টির প্রক্রিয়াটা হচ্ছে তোমার কী বলো দেখি, শব্দ গঠন সৃষ্টির প্রক্রিয়াটা হচ্ছে তোমার শব্দ গঠন। শব্দ গঠন প্রক্রিয়া তোমার দুই ধরনের তোমাদের সাধারণত বলা হয়ে থাকে, দুই ধরনের, একটা হচ্ছে প্রত্যয়ের সাহায্যে, একটা হচ্ছে তোমার প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠনটা প্রক্রিয়াটা কিন্তু হয়, আরেকটা হচ্ছে তোমার শব্দ গঠনের সাথে একটা হচ্ছে তোমার সমাসের সাহায্যে, আরেকটা হচ্ছে তোমার সমাসের সাহায্যে। সাধারণত এখানে দুই ধরনের প্রক্রিয়ার কথা বললো আমরা, জাস্ট তোমাদের একটু ঘরাই দিব যে আসলে প্রত্যয়ের সাথে কোনটা এবং সমাজের সাহায্যে কী হবে। তোমরা জানো আমরা প্রত্যয় ক্লাসটা গতদিন করাইছিলাম, তাই না? প্রত্যয় জিনিসটা কাকে বলে তোমরা জানো যে যে কোনো শব্দের মূলের সঙ্গে, যে কোনো শব্দের মূলের সঙ্গে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি অথবা শব্দাংশ যদি যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলি প্রত্যয়। যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হবে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা কী বলতে পারি, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা বলতে পারি কী বলো দেখি, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা প্রত্যয় বলতে পারি, বুঝতে পারছো? তাহলে প্রত্যয় ওই আমি যদি বলি তাহলে যে কোনো শব্দের মূল, আমি যদি একটা শব্দ লিখি দেখো যদি বলা হয় চল, চল একটা তোমার ক্রিয়ার মূল, ক্রিয়াপদের মূল হচ্ছে চল, চলের সাথে আমরা যদি সরিয়া যুক্ত করি, চলের সাথে যদি আমরা সরিয়া যুক্ত করি হয়ে গেল কিন্তু আমরা চলা, তাহলে দেখো চলটা হচ্ছে তোমার ক্রিয়াপদের মূল, চলটা হচ্ছে তোমার ক্রিয়াপদের মূল, চলটা হচ্ছে তোমার ক্রিয়াপদের, ক্রিয়াপদের মূল হচ্ছে চল, ক্রিয়াপদের মূল হচ্ছে চল, এটার সাথে তোমার আ যুক্ত হয়েছে, এটা হচ্ছে তোমার তোমার যেটা যুক্ত হবে, তাহলে যেটা যুক্ত হবে সেটাই হচ্ছে তোমার প্রত্যয়, যেহেতু আ যুক্ত হয়েছে তাহলে আমরা আটাকে বলতে পারি প্রত্যয়, এবং যেহেতু ক্রিয়াপদের মূলের সাথে এই প্রত্যয়টা যুক্ত হয়েছে বলে এটাকে আমরা বলতে পারি পিট প্রত্যয়, এটাকে আমরা কী বলতে পারি পিট প্রত্যয়। তোমরা জানো যে প্রত্যয় দুই ধরনের, একটা হচ্ছে তোমার পিট প্রত্যয়, একটা হচ্ছে তোমার তদ্বীপ প্রত্যয়, তদ্বীপ প্রত্যয় সাধারণত ক্রিয়াপদের মূল ছাড়া অন্য যে কোনো পদের মূলের সাথে তোমার তদ্বীপ প্রত্যয়টা বুঝতে পারে। যেমন যদি আমি বলি দেখো মেধা, মেধা যোগ বি, মেধা যোগ বি, মেধাবী,
যদি বলা হয় মেধা চৌধুরী তাহলে আমরা কি বলতে পারি সেটা কে বলতে পারি আমরা মেধাবী তাহলে দেখো মেধাটা কিন্তু তোমার ক্রিয়াপদের মূল নয় মেধাটা হচ্ছে তোমার নামপদের মূল মেধাটা হচ্ছে তোমার কিসের মূল বলো দেখি নামপদের মূল নামপদ থাকে বলে ক্রিয়াপদের মূল ছাড়া অন্য যে কোনো পদের মূলকে কি বলে ক্রিয়াপদের মূল ছাড়া অন্য যে কোনো পদের মূলকে বলতে পারি আমরা বলো দেখি নামপদ তাহলে দেখো মেধা যদি নাম প্রকৃতি হয় আমরা জানি যে নাম পদের মূলটি কি বলা হয় নাম পদের মূলটা বলা হয় নাম প্রকৃতি আর বিটা হচ্ছে তোমার তাহলে নাম প্রকৃতির সাথে দেখো একটা শব্দাংশ যুক্ত হয়েছে তাই না যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে তোমার প্রত্যয় এবং যে প্রত্যয়টা যুক্ত হবে সে প্রত্যয়টা হচ্ছে তোমার কি বলো দেখি তদ্বিত পদ অর্থাৎ নাম প্রকৃতির সঙ্গে যে প্রত্যয়টা যুক্ত হবে সে প্রত্যয়টা হচ্ছে তোমার তদ্বিত প্রত্যয় এবং ক্রিয়াপদের মূলের সঙ্গে যে প্রত্যয় হবে সেটা কি প্রত্যয় এখন দেখো যখনই কোনো প্রত্যয়টা যুক্ত হলো তখন কিন্তু নতুন একটা শব্দ গঠন তৈরি হলো নতুন একটা শব্দ সৃষ্টি একটা প্রক্রিয়া কিন্তু তোমার তৈরি হয়ে গেলো নতুন একটা কিন্তু শব্দ তোমার উৎপত্তি হয়ে গেলো তাহলে দেখো শব্দ গঠন প্রক্রিয়ার প্রথম ধাপটা কিন্তু আমরা জেনে গেলাম যে প্রত্যয়ের মাধ্যমে কিন্তু শব্দ গঠনের প্রক্রিয়ার ধাপটা তোমার কি হয়েছে বলো দেখি সম্পন্ন হয়েছে তাই না কিন্তু মনে রাখতে হবে প্রত্যয় যেহেতু দুই ধরনের সপ্তাহে প্রত্যয় কিন্তু শব্দ গঠন কিন্তু দুইটা প্রক্রিয়া হবে একটা কি প্রত্যয়ের মাধ্যমে যুক্ত হয়ে একটা হলো তোমার তদ্বিত প্রত্যয় দ্বারা যুক্ত হয় তাই না তাহলে আমরা জেনে গেলাম প্রত্যয়ের মাধ্যমে কিন্তু শব্দ সৃষ্টির প্রক্রিয়াটা হয়ে থাকে এরপর আসি আমরা সমাস সমাস সম্পর্কে আসলে এটা একটা বড় ক্লাসে গিয়ে তোমরা জানতে পারবা জাস্ট জেনে রাখো যে সমাসের সাহায্যে কিভাবে শব্দ গঠন হয় সমাস সাহায্য জানতে হলে তোমাকে জানতে হবে আসলে সমাস শব্দের অর্থ কি তোমাকে বলতে হবে প্রথমত সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ বা মিলন সংক্ষেপণ বা মিলন বা আরেকটু যদি বলি এক প্রতিকরণ এখন বলবো যে স্যার এক প্রতিকরণটা কি কাকে বলে আমরা জানি যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটির অর্থবোধক শব্দকে কি বলতে পারি বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে আমরা পদ বলতে পারি তাই না তাহলে এক প্রতিকরণ কাকে বলে দুই বা ততোধিক পদকে দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নামই হচ্ছে সমাস দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নামই হচ্ছে সমাস সমাসের সংজ্ঞাটা যদি বলি তাহলে দেখো আমি যদি দেখি মা বা মা ও বাবা এখানে কিন্তু পদ আছে তোমার তিনটা এই একটা পদ এই একটা পদ এই একটা পদ তাহলে দেখো তিনটা পদ মিলে কি হলো আমি যদি এইভাবে লিখি মা বাবা দেখো আমি যদি এইভাবে লিখি মা বাবা তাহলে কিন্তু এটা কিন্তু আমার এক পদে পরিণত হবে তাহলে দেখো দুই বা ততোধিক পদ যদি একটা পদে যখন পরিণত হবে তখন যেটাকে আমরা কি বলতে পারি সেটাকে আমরা বলতে পারি সমাস তাহলে দেখো সমাসের সাহায্যে কিন্তু শব্দ গঠনের একটা প্রক্রিয়া বা নতুন সৃষ্টির প্রক্রিয়াটা কিন্তু সমাসের সাহায্যে কিন্তু আমার কি হতে পারে বলো দেখি গঠিত হতে পারে তাহলে সমাসের সাহায্যে গঠিত হলে সমাস কিন্তু আবার কয়েক প্রকারের আছে তোমার জেনে রাখো সমাস কিন্তু আবার ছয় প্রকারের আছে তোমার দ্বন্দ্ব সমাস তৎপুরুষ সমাস কর্মধারয় সমাস বহুব্রী সমাস অব্যয়ভাব সমাস দ্বিগু সমাস এগুলো আমরা হয়তো বড় ক্লাসে গিয়ে আমরা হয়তো আমরা জানতে পারবো বুঝতে পারছো কিন্তু মনে রাখতে হবে সন্ধি কিন্তু শব্দ গঠনের কোনো প্রক্রিয়া নয় কারণ সন্ধি কিন্তু সেটা হয় না আবার উপসর্গ কিন্তু শব্দ গঠনের কোনো প্রক্রিয়া নয় উপসর্গ কিন্তু শব্দের আগে বসে নতুন শব্দটা গঠন করে উপসর্গ শুধু কিন্তু একটা উপাদান এটা একটু মনে রাখতে হবে উপসর্গ যুক্ত তোমাদের জানো যে উপসর্গ শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে অর্থের পরিবর্তন ঘটে অর্থের সম্প্রসারণ ঘটে অর্থের সংকোচন ঘটায় হ্যাঁ উপসর্গ আবার কিন্তু তিন প্রকার বাংলা উপসর্গ তৎসম উপসর্গ বিদেশি উপসর্গ যাকে সো উপসর্গ কিন্তু শব্দ গঠনের কিন্তু একটা প্রক্রিয়া নয় ঠিক তেমনি তোমার সন্ধিও কিন্তু শব্দ গঠনের কোনো প্রক্রিয়া নয় বিভক্তির সাহায্যে কিন্তু শব্দ গঠন গঠিত হয় না তাহলে বোঝা গেল যে শব্দ গঠন তোমার দুইটা প্রক্রিয়া দেওয়া হচ্ছে তোমার সমাসের সাহায্যে আর একটা হচ্ছে তোমার প্রত্যয়ের সাহায্যে কিন্তু তোমার শব্দ গঠন করবে তাহলে আমরা শিক্ষার্থীরা বলতে পারবো যে আমরা এখান থেকে আজকে কী কী জানলাম আমরা প্রথমে জানলাম যে শব্দ কাকে বলে শব্দ শব্দ বলতে কী বোঝায় সেটা আমরা জানলাম পরবর্তী জানলাম যে শব্দের প্রকারভেদ এখানে তিন ধরনের শব্দের প্রকারভেদের কথা বলা হলো একটা হলো তোমার উৎস অনুসারে একটা হলো গঠন অনুযায়ী একটা হলো অর্থ অনুযায়ী আমরা গঠন অনুযায়ী শব্দকে বললাম দুই প্রকার অর্থ অনুযায়ী বললাম তিন প্রকার আর উৎস অনুযায়ী বললাম পাঁচ প্রকার গঠন অনুযায়ী তোমাদের বই যদি গঠন অনুযায়ী প্রকারভেদ আলোচনা আছে সেটা গঠন অনুযায়ী বললাম দুই প্রকার একটা হলো মৌলিক শব্দ একটা হলো সাধিত শব্দ আমরা মৌলিক শব্দটা কীভাবে গঠিত হলো কার বা ফলা সেটাও নিয়ে আমরা আলোচনা করলাম সাধিত শব্দটাও বললাম যে মৌলিক শব্দের সঙ্গে যেটা যুক্ত হয় বা
নতুন কোনো অর্থবোধক শব্দ তৈরি, সেটা সাধিত শব্দ, শব্দ গঠনকে আবার দুই প্রক্রিয়া গঠিত হতে পারে, একটা হলো প্রত্যয়ের সাহায্যে, আরেকটা হলো তোমার সমাসের সাহায্যে। আমরা প্রত্যয়ের সংজ্ঞাটা জানলাম, প্রত্যয় কয় ধরনের সেটাও জানলাম, কীভাবে প্রত্যয়ের সাহায্যে গঠিত হলো সেটাও কিন্তু আমরা জানলাম। সমাস কাকে বলে তো আমরা জানলাম যে এক পদ দুই বা ততটি পদকে এক পদে পরিণত করার নামই হচ্ছে তোমার কী বলো দেখি, দুই বা ততটি এক পদে পরিণত করার নামই হচ্ছে সমাস, সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করলাম। বুঝতে পারছো? তাহলে আমি আশা করি তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হলো বোর্ড কর্তৃক, তোমাদের এনসিটিবি কর্তৃক শব্দ গঠনের যে 43, 44 এবং 45 পৃষ্ঠা, আজকে তোমরা এই ক্লাসের মধ্যে অন্তত কিছুটা ক্লিয়ার হলে কোনো, আর যদি কোনো তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জানাবে, এবং তোমরা ধারাবাহিক মূল্যায়ন বা মূল্য নির্ধারিত কাজগুলি সুন্দর করে করার চেষ্টা করবে, আর কোনো কিছু যদি জিজ্ঞাসা করা থাকে অবশ্যই কমেন্টে লিখবে। আজকে ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। আজ এই পর্যন্তই, শিক্ষার্থীরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।